ব্লগ আজকে আজকে আমরা এসেছি লা কফি ক্রিমে। এটা সিক্স সেন্টারের ঠিক অপোজিটে, তো আমরা ডিসক্রিপশন বক্সে আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দেবো, সো এখানে বলছি না। তো আপনারা ভাবছেন এটা একটা কফি শপ টাইপ, কিন্তু এটা ঠিক কফি শপ না। এখানে শুধু কফিস, মকটেলস, ডিপ টি আছে, তার সাথে পিৎজাও আছে, তার সাথে ইন্ডিয়ান আর কন্টিনেন্টালও আছে, মানে সব টাইপের ফুডসই আছে এখানে। আপনাদের দেখলেন কতটা বড় এটা, তো আমরা বুকও করতে পারেন এটা কোনো ফাংশন হলে, তো এনাদের সাথে কথা বলে নেবেন, বুক করা যাবে। সো আজকের ব্লগটা একটু স্পেশাল, বিকজ আজকে আমার সাথে আমার দুই ছোটবেলার বন্ধু এসেছে, স্কুল থেকে বন্ধু, একজন হচ্ছে সিদ্ধার্থ আর অভিষেক। অভিষেক ক্যামেরাটা ধরেছে, তো ওদের আপনি ওদেরকে দেখাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধার্থ আর অভিষেক প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল করছে, আমার সাথে এসছে আবার আনকমফোর্টেবল ফিল করবে না হয় না। তো সিদ্ধার্থ হচ্ছে, সিদ্ধার্থ এখন প্রেজেন্টলি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পড়ছে। তো আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধার্থকে, দেখুন এই মুখটা দেখুন, এনার কোনো গার্লফ্রেন্ড নেই। আপনারা আমার কলেজে যে বন্ধুরা দেখছেন, যদি এই ছেলেটাকে পছন্দ হয় আমাকে কন্ট্যাক্ট করবেন। নর্থ বেঙ্গলে যে বন্ধুরা দেখছো, যে মেয়ে বন্ধুরা দেখছো, কি করছো তোমরা, এরা একটা ভোলা ভোলা, দেখো দেখো মুখটা দেখো, এর চেয়ে ভালো ছেলে হয় এই ছেলের কি করে এতদিন সিঙ্গেল আছে আপনি বলুন। আমার বন্ধু অবশ্য সিঙ্গেল থাকবে না, আলাদা ব্যাপার, সেটা হয় না। তো দেখুন আপনারা যারাই দেখছেন, যত মেডিকেল কলেজের মেয়েরা দেখছো, দেখো এর চেয়ে ভালো ছেলে পাবে, মুখটা দেখো। সিদ্ধার্থ বাগুইহাটিতে থাকে, কারোর যদি অ্যাড্রেস জানার ইচ্ছে হয় আমাকে আমাকে কন্ট্যাক্ট করতে পারে, যার সিদ্ধার্থের পছন্দ হবে। এর ফেসবুক আইডিও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। দেখুন 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 মুখটা দেখুন। আর তার সাথে আছে আমাদের হিরো হিরা লাল অভিষেক। অভিষেক এবার নিট দেবে, সবাই ওকে বেস্ট অফ লাক বলো, যাতে ও এবারে কোয়ালিফাই করে যায়। এবার অভিষেকের অভিষেকের একটা গার্লফ্রেন্ড ছিল, যে অভিষেকের ছোটবেলায় একটা মেয়ে বন্ধু ছিল, সে আর এখন পাততে ইচ্ছে না, কেন জানি না। কিন্তু অভিষেক ভালো ছেলে, দেখুন ভালো ছেলে, নারু গোপাল ভালো ছেলে, ভালো, হ্যাঁ সেটা, হ্যাঁ অভিষেক ভালো ছেলে। তো আপনারা যদি অভিষেকের মধ্যে ইন্টারেস্ট থাকে তাহলে আমায় বলতে পারেন, এই দুজনকে দেখে রাখুন, এরা হচ্ছে আমার বন্ধু। না আমি না 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 না, আরে 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 কি, না না দেখ সিদ্ধার্থকে পছন্দ হলে বলুন। দেখুন যার পছন্দ, পাঁচ ফুট ক ফুট ছ ফুট এক ইঞ্চির ছেলে, দেখুন এত লম্বা ছেলে, মাসেল দেখুন, মাসেল সিদ্ধার্থ মাসেল দেখো। এই দুজন হচ্ছে আমার বন্ধু, বুঝতেই পারছেন এনারা এবার ইন্টারনেটে ভাইরাল হতে চলেছে। তো আমরা এবার খাবারে ফোকাস করি, এনাদের ভাইরাল আপনারা ভাইরাল করে দেবেন, এখান থেকে ক্লিপ নিয়ে ডাউনলোড করুন, আমি কোনো কপিরাইট দেবো না এনাদের পিকচারটা। আরে না না না, আরে এনাদেরকে ভাইরাল করে দেবেন, আমি এনাদের ফেসবুক আইডিও দিয়ে দেবো, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, কাউকে রিজেক্ট করে না, ঠিক আছে। হ্যাঁ তো আমরা স্টার্টারে দুটো দিয়েছি, কোরিয়ান চিকেন বোনলেসটা দিয়েছি, কোরিয়ান চিকেন বোনলেস যেটা হয়, আর ক্রিসপি ফিশ দিয়েছি, তো প্রিপারেশনটা আসুক। সো আমরা আরেকটা জিনিস আমাদেরকে বললো, বললো যে 500 উপরে বিল হবে, হুক্কা যে কোনো ফ্লেভার 99, কিন্তু ওনারা যায় না, যে আমরা বাচ্চা ছেলে তো আমরা খাই না, আর হুক্কা খাওয়া উচিত না। কিন্তু যদি আপনারা কেউ 21 অ্যাবভ হয়, আপনারা কেউ ইন্টারেস্টেড থাকে, তো আমি বলে দিলাম, জাস্ট এটা ভাববেন না আমি আমরা আমরা এটা একদমই পছন্দ করি না। কিন্তু আপনারা যদি ইন্টারেস্টেড থাকে, যদি আপনার একটু জ্ঞান পছন্দ হয়, আমি দিয়ে বলে দিলাম যে এখানে 500 উপর বিল হলে 99 দিয়ে দেয় যে কোনো ফ্লেভার। কিন্তু ইউনো স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, আমরা মেডিকেল পড়ছি, সিদ্ধার্থ পড়ছে, সিদ্ধার্থও বলছে স্মোক করা উচিত না, আমরা করা উচিত না, তো আমরা খাচ্ছি না। কিন্তু যদিও তারপরে আপনার ইচ্ছা হয় আমি বলে দিলাম, জাস্ট এই আর কি, আর কিছু না, জাস্ট লাইক ইউনো। দেখতে পাচ্ছেন আমাদের ক্রিসপি ফিশ আর কোরিয়ান হট উইংস চলে এসছে, এটা কোরিয়ান হট উইংস আর এটা ক্রিসপি ফিশ, আমরা সার্ভ হয়ে গেছে এখানে বারবিকিউ সসের সাথে। তো এবার আমি খেয়ে দেখি, লাইক এবারে সিদ্ধার্থকে ফার্স্টে খেতে দেখি, সিদ্ধার্থ খেয়ে বল কেমন লাগলো। যেমন কিছু কিছুটা ভালোই, মানে যেমন ফিশ ফ্রাই যেমন হয় সেমন একটা ঠিকই বললো সিদ্ধার্থ, ওটা একটু এই ফিশ ফ্রাই যেরকম হয় সেরকম ভাবে খেতে হবে, লাইক ভেটকি ফিলেট, এটা হচ্ছে বাসা ফিশ, ভেটকি না, কিন্তু ওরকমই ওরকমই একটা টেস্ট লাইক। এবার আমি সস দিয়ে খেয়ে দেখি, সস দিয়ে সসের সাথে বারবিকিউ সসটা কেমন লাগে, আমি সসের সাথে লাগিয়ে দেখছি কেমন লাগে বারবিকিউ সসের সাথে। পুরো বারবিকিউ সসের টেস্টটা পাওয়া যাচ্ছে, মিষ্টি যে বারবিকিউ সসের একটু মিষ্টি টেস্ট আসে, তার সাথে এই ক্রিসপিনেসটা খুবই ভালো লাগছে, এই ক্রিসপি
আপনার ক্রিসপি ফিশটা ট্রাই করতে পারেন এখানে এসে, ভালো খেতে। আমরা কোরিয়ান হট উইংসটা কি আপনাদের পরে বলছি, কোরিয়ান ফ্রাইড চিকেন ট্রাই করব। এটা হচ্ছে বোনলেসটা, মানে সরি কোরিয়ান হট উইংস, এটা বোনলেসটা নিয়েছি। তো এবার অভিষেক আমার বন্ধু, ও ফার্স্টে ট্রাই করে বলবে কেমন লাগলো। অভিষেক কাট ডাইসেকশন, অভিষেক দেখুন কিভাবে কাটছে। এবার অভিষেক তুলবে মুখে, কেমন লাগছে অভিষেক, কেমন খেলে এটা, ঝালনা মিষ্টি 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 খেলে, চিকেনটা বেশ ফ্রেশ এন্ড সফট। চিকেনটা সফট বলছে, সফট অভিষেক, সফট খুব সফট না। আচ্ছা তো অভিষেক বলে দিয়েছে খুব মিষ্টি আর সফট খেতে, ভালো খেলে তো অবশ্যই ট্রাই করবে। হ্যাঁ আপনার অভিষেক আমার লাইনটা বলে দিয়েছে, যাই হোক আমার হয়ে কাজ করেছে। এই এই এরাবই তো বন্ধু দরকার, আপনারা আপনারা কোথায় আছেন দেখুন, এরা বন্ধু, এরা হচ্ছে সিঙ্গেল থাকে আর আর যাদের থাকার কথা না তারা থাকছে না, যাকে এনারা দেখে রাখুন। এবার আমি দেখাই আমার, দেখুন এটা হচ্ছে কোরিয়ান হট উইংস, এটা হচ্ছে হট উইংস লাইক আমরা বোনলেসটা নিয়েছি তাই জন্য এরকম রাউন্ড রাউন্ড লাগছে। তো খেয়ে দেখি, দেখুন পুরোটাই মাংস, কোনো ক্রাস্ট তেমন কিছু নেই, পুরোটাই মাংস, ওরকম যেরকম হট উইংসের টস করা থাকে ক্রাস্টের মধ্যে সেরকম না। খুবই মিষ্টি খেতে, আদৌ ঝাল খেতে না, লাইক মিষ্টি খেতে পুরোটাই। হট হট উইংস আগেরবার আমি ট্রাই করলাম, এটাও মিষ্টি এটাও মিষ্টি, এটা ঠিক হট উইংস না, এটা কোরিয়ান ফ্রাই, কোরিয়ান ফ্রাইড চিকেনের মতো, খুবই ভালো খেতে। এটা ঠিক এটা হচ্ছে ক্রিসপি ফ্রাইডটা অন্যরকম খেয়েছিল, তো ওটা আমি বেশি প্রেফার করবো, এটাও ট্রাই করতে পারেন, খুবই ভালো খেতে। মিষ্টি বাচ্চাদের জন্য বেশি, যদি আপনারা ঝাল পছন্দ না করেন এটাই খেতে পারেন, লাইক একটু ঝাল আর পুরো মিষ্টি। কোরিয়ান হট উইংস যেটা ট্রাই করলাম, ওটা যে ক্যাশিউস ছিল, বাদাম ছিল, আর এখন খাওয়ার পর একটু ঝাল লাগছে, আমি এটা লঙ্কাও খেয়ে নিয়েছি ভুল করে, তো ঝাল লাগছে একটু। তো ওভারঅল ভালো খেতে, খুবই ভালো খেতে, বাদামগুলো আমার ভালো লাগে, সসটা ভালো ছিল খুব, অন্যরকম সস, এরকম একটু মিষ্টি সস বাট ঝালও আছে, ওরকম এমনি খুব ঝাল সেরকম না। তো আপনারাও ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে এই এরিয়াটা, এখানে এখানে ক্যাফে, লাইক ক্যাফেও বাইরেও আছে, আমরা ভেতরে এই সাইডটা বসেছিলাম, আর এখানে হচ্ছে পুরো ডান্স ফ্লোর আছে, কোনো পার্টি হলে আপনি বুক করতে পারেন। অভিষেক দাঁড়িয়ে আছে ডান্স ফ্লোরে, অভিষেক একটু নেচে দে, অভিষেক পালিয়ে গেল লজ্জাতে, লাইক দেখুন সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, এখানে পুরো সাজানোটাও ভালো হয়েছে, এখানে নতুনত্ব আছে, লাইক ডিফারেন্ট টাইপ, এখানে ক্যামেরা ওল্ড ক্যালকাটা পুরো মেমোরিজগুলো ধরে রেখেছে, লাইক আপনারা যদি পার্টিতে বুক করেন এই এরিয়াটা বুক করতে পারেন, খুবই সুন্দর লাগবে। সিদ্ধার্থ সিদ্ধার্থ নেচে দে, একটু নেচে দে সিদ্ধার্থ, সিদ্ধার্থ লজ্জা পেয়ে ঘড়ি পকেটে কি পকেটে ঢুকিয়ে দিল, স্যানিটাইজার পকেটে ঢুকিয়ে, এই তো দেখুন এই হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, স্যানিটাইজার ছাড়া হাঁটবে না। তো আপনারা দেখুন দেখুন হ্যাঁ সবার করা উচিত, সিদ্ধার্থ একটু কোভিড প্রোটোকল বলে দে কি কি করা উচিত, অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস, যখন বাইরে থেকে আসলে স্যানিটাইজ করবেন, বা বাইরে থাকলে সব মাস্ক মাস্ক ভিড়ে পড়ে পড়ে থাকবেন। এখনও কিন্তু কোভিড যায়নি, থার্ড ওয়েভ ইজ ইনএভিটেবল, আসবেই থার্ড ওয়েভটা। সো যেখানেই যাবেন কোভিড প্রোটোকলস মেনে সব কিছু করবেন, যা ঘোরাঘুরি করবেন, জ্বরটা কম করা যায়, এখন অবধি কোনো হয়নি, এখনও যেটা বললাম কোভিড থার্ড ওয়েভ ইজ ইনএভিটেবল। কিছুদিন আমরা কিছু মাস আগেই যা মানে ফেস করেছিলাম সেখান থেকে আমরা কিছুটা হয়তো বেটার এসেছি, কিন্তু তাও আরও খারাপ হতে পারে, এই জন্য জ্বরটা করা ফোকাস করে তো আপনারা দেখতেই পাচ্ছেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ফার্স্ট প্রফেশনাল স্টুডেন্ট সিদ্ধার্থ পোশাকের কথা। তো আশা করি আপনারাও প্রোটোকলস মেনটেন করবে, আমরা ক্যাফের ভেতরে আছি বলে আমরা মাস্ক ছাড়া আছি, লাইক কেউ নেইও আশেপাশে, সিক্স ফিটের ডিস্টেন্সে কেউ নেই, তো তাই জন্য আমরা মাস্ক ছাড়া আছি। আপনারা বাইরে যতক্ষণ আমরা বাইরে ছিলাম সিটেন্ডারে ছিলাম মাস্ক পরেছিলাম, তো আপনারাও মাস্ক পরে থাকবেন। অভিষেক পোজ। সো আপনারা দেখছেন যে আমাদের চিকেন সিজলারটা চলে এসছে, দেখুন রাইসের সাথে সাইডে ন্যাচোসও আছে কিছু, তো আমরা এটা খেয়ে আপনাদের টেস্ট করবো। এখন আপনাদের ধুমো উঠছে এখান থেকে, সিদ্ধার্থ সিদ্ধার্থ আর অভিষেক দেখছে ভালো করে এটাকে, তো আরেকটাও আসবে ডিশ, তো তখন আমরা এটাকে ফার্স্টে টেস্ট করে দেখি। সো আমরা ফার্স্টে চিকেনটা ট্রাই করবো, সিজলারে যে ফার্স্টে চিকেনটা আছে সেটা ট্রাই করে দেখবো, তারপরে রাইস, তারপরে রাইসের সাথে খাবো। এটা আরও মিষ্টি খেতে, একটা সস টাইপ খেতে, পুরোটাই সলিড চিকেন, তো কোনো ক্রস নেই, মিষ্টি খেতে ভালোই খেতে। রাইসটাও দেখুন ভালোই সসের মধ্যে টস করা, গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, ভালো খেতে গরম ছিল। তো আমাদের ন্যাচোসও আছে তার সাথে, এটা ডিফারেন্ট প্রিপারেশন সিজলারে, আমি কখনো আগে সিজলারের সাথে
গরম ছিল প্রচন্ড গরম, সিজলারের সাথে ন্যাচোস এরম ভাবে দেখিনি, তো এটা ফার্স্ট টাইম। আমি পিটেকাটাও সিজলার খেয়েছি কিন্তু এটা কম না, ন্যাচোস বাটারি খেতে না। পিছনে বাচ্চারা আছে তো দেখতেই পাচ্ছেন, আমরা আওয়াজ শুনতে পাচ্ছেন। লাইটের মধ্যে এসে মিল্ক শেক্স ছিল, অনেক কিছুই ছিল, মার্গারিটাস ছিল, কিন্তু আমরা প্রেফার করলাম লাইক লাইট খেতে হবে, লাইক অনেক কিছু খাওয়া তো আছে, তো লাইট ট্রাই করলাম। তো আপনারা মিল্ক শেক নিতে পারেন যদি আপনারা স্ন্যাক্সে আসেন, তো অনেক কিছু অপশন আছে আপনারা ট্রাই করতে পারেন বেভারেজেস। চিকেন আর তিনটে তন্দুরি পরোটা এসছে, দেখতেই পাচ্ছেন। সিদ্ধার্থ খা, তোরা খা, দেখতেই পাচ্ছেন। এখানে আজকে আমরা ডিফারেন্ট টাইপ অফ কুজিনস ট্রাই করলাম, শুধু ওরিয়েন্টাল বা কন্টিনেন্টাল না। সিদ্ধার্থ খাচ, এটা ইন্ডিয়ান ডিশ, কেমন লাগছে সিদ্ধার্থ? মিষ্টি না ঝাল? নানটা সফট লেগেছে সিদ্ধার্থের, কিছুক্ষণ আগে অভিষেকে সফট লাগছিল, এখন সিদ্ধার্থ সফট ফিল করছে, চামচটাও হ্যাঁ বলে দিল। তো আমার নর্থ বেঙ্গলের বন্ধুরা যারা দেখছেন বা আমার কলেজের বন্ধুরা, বাকি যে কোনো মেডিকেল কলেজের বন্ধুরা, দেখে রাখুন সফট। ট্রাই করবো এবার, দেখুন নানের মধ্যে চিকেনটা খুবই ভালো দেখতে লাগছে, তো ট্রাই করি। নানটা খুবই সফট আর খুবই মিষ্টি, স্মুথ টেক্সচার, খুবই ভালো লাগছে খেতে। খুবই ভালো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। ওইখানে দেখতেই পাচ্ছেন হল পিছনে ব্যাকগ্রাউন্ডে খুবই ফটো তোলার জন্য ভালো ফটো তুলবো এখানে। সো আমার খুবই ভালো লাগলো ক্যাফেটা, মানে ডিজাইনটা খুবই ভালো লাগে, কনসেপ্টটা ভালো। পিছনে প্রচুর বড়ো জায়গা আছে, সামনে থেকে দেখে ছোটো মনে হতে পারে কিন্তু গেটে পুরো বড়ো জায়গা আছে। সো আমার এই ক্যাফে, এটা আমার নতুন এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম আসছি। তো মোটামুটি আমি 10 out of 10 আমি এটাকে 9.2 দেবো। খুব ভালো রেস্টুরেন্ট। সিদ্ধার্থ আর অভিষেকে কেমন লাগলো দেখি? আমার খুবই ভালো লেগেছে, আর শরীরের অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল, সবার ব্যবহারও খুব ভালো ছিল, সব মিলে ভালো। সিদ্ধার্থ বল, কেমন লাগলো? হ্যাঁ, আমার রেস্টুরেন্ট খুব ভালোই লেগেছে, খাওয়ার খুব করে সবই খুব ভালো হয়েছে, খুব সুন্দর জায়গা, খুব বড় স্পেস, মানে যেখানে আপনি গার্লফ্রেন্ড হিসেবে আসবি। আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। সো আমরা সবাই স্টে হ্যাপি, স্টে স্টে।